আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী একজন মুফতি এবং অথেন্টিক ইসলামিক নলেজ ওয়েবসাইটের একজন ইসলামিক কন্টেন্ট রাইটার আপনাদের সকলকে তর্জমা শোনার জন্য স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের কাছে সুরাতুল্লাহাব তথা সুরাতুল মাসাদের প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতের অনুবাদ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন লাহাব তথা সুরাতুল মাসাদের তর্জমা শোনা যাক আলামদুলিল্লাহ মিনের সাইতন বিসমিল্লাহ রহমান রহিম তাব্বাত ইয়াদা আবি ও ওয়াতাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হয়েছে তাব্বাত শব্দের অর্থ তা বা সে ধ্বংস হয়েছে ইয়াদা শব্দ অর্থ দুই হাত আবি লাহাব শব্দের অর্থ হল আবি লাহাব ওয়ামান এবং তাব্বা শব্দের অর্থ সে ধ্বংস হয়েছে এখানে আবি আবিহাবি ও জুমলা খবরিয়াটা জুমলা ইনশার অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়েছে এই অর্থ ব্যবহার করা হবে না এখানে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এইরকম অর্থ ব্যবহার করা হবে আর ইয়াদা শব্দের অর্থ দুই হাত দুই হাত দ্বারা সম্পূর্ণ দেহ বোঝানোর উদ্দেশ্য হয়েছে অর্থাৎ আবুল আহাবের দুই হাত দ্বারা সম্পূর্ণভাবে আবু আহাবকেই বোঝানো হয়েছে অর্থাৎ আবু লাহাব ধ্বংস হোক অতাব্বা এবং সে ধ্বংস হয়েছে তাহলে সম্পূর্ণ তো অনুবাদ এমন হচ্ছে যে আবু লাহাব ধ্বংস হোক আর আবুল হাব ধ্বংস হয়েছে তারপরে আয়াতটি হলো মা আগ্না আনহু মা লুহু মা কাসাব তার মাল তার কোনো কাজে আসেনি এবং সে যা কামাই করেছে তাও তার কোনো কাজে আসেনি মা আগ্না শব্দের অর্থ হলো কাজে আসেনি আনহু শব্দ তার এখানে আনহু শব্দ তার থেকে এখানে তার থেকে এ অর্থ নেওয়া হবে না এখানে শুধু নেওয়া হবে তার তার এতটুকু অর্থ নেওয়া হবে মা লুহু তার তার সম্পদ তার ধন সম্পদ ও মানে এবং মা মানে যা কাসাবা সে উপার্জন করেছে সে উপার্জন করেছে এই বাক্যটি দ্বারা উদ্দেশ্য হল তার সন্তান সন্ততি কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসেন বলেছে মানুষের সন্তান সন্ততিও তার উপার্জনের অন্তর্ভুক্ত তাহলে পূর্ণ আয়তের অর্থ এরকম হবে যে তার মাল সম্পদ তার কোনো কাজে আসেনি এবং সে যা কামাই করেছে অর্থাৎ তার সন্তান সন্ততিও তার কোনো কাজে আসেনি পরের আয়াতটি হল সায়স না তালাহাব শীঘ্রই সে অগ্নিশিখা বিশিষ্ট আগুনের মধ্যে প্রবেশ করবে অথবা শীঘ্রই সে অগ্নিশিখা বিশিষ্ট আগুনের মধ্যে দগ্ধ হবে পূর্বে সা মানে শীঘ্রই শব্দ শব্দার্থ পূর্বে দগ্ধ হবে বা প্রবেশ করবে নারণ আগুন চাতা বিশিষ্ট লাহাব অগ্নিশিখা এই আয়তের মধ্যে শব্দ শব্দার্থ সে শীঘ্রই পূর্বে সে শীঘ্রই দগ্ধ হবে এরকম অর্থ নেওয়া যাবে আবার সে শীঘ্রই প্রবেশ করবে এই অর্থটাও নেওয়া যাবে তাহলে সম্পূর্ণ আয়তের অনুবাদ এমন হচ্ছে যে শীঘ্রই সে অগ্নিশিখা বিশিষ্ট আগুনের মধ্যে পূর্বে। অথবা শীঘ্রই সে অগ্নিশিখা বিশিষ্ট আগুনের মধ্যে প্রবেশ করবে পরের আয়াতটি হলো ওয়ামর হু হাম্মা লাতাল হাতব আর তার স্ত্রী জ্বালানি কাঠের বোঝা বহনকারিণী ওয়ামানে এবং এমরাত শব্দের অর্থ হল তার স্ত্রী হাম্মালতুল শব্দ অর্থ বোঝা বহনকারিনী হাতব শব্দ অর্থ জ্বালানি কাঠ লাকড়ি এই আয়তের মধ্যে হাম্মা হাতব জ্বালানি কাঠ বহন বলে ইঙ্গিত করা হচ্ছে ওই বিষয়টার প্রতি কোন বিষয়টা যে আবুল হাবের স্ত্রী সে আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসেনকে কষ্ট দেওয়ার জন্য সে বিভিন্ন রকমের কাটা যুক্ত গাছ কাটা এগুলো সে সংগ্রহ করত সংগ্রহ করে সেগুলো আল্লাহ রসুল সাল্লাহ যেই রাস্তা দিয়ে চলাচল করতেন সেই রাস্তার মধ্যে বিছিয়ে দিত এই যে সে লাকড়িগুলো সংগ্রহ করতো কাটাযুক্ত জিনিস সংগ্রহ করতো আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য সেই বিষয়টার প্রতি ইঙ্গিত করার জন্য আল্লাহ তালা বলতেছেন হাম্মা লাতাল হাতব জ্বালানি কাঠ বহনকারিনী তাহলে সম্পূর্ণ আয়তের অর্থ এরকম হচ্ছে যে আর তার স্ত্রী আগুনের মধ্যে প্রবেশ করবে আর তার স্ত্রী আগুনের মধ্যে দগ্ধ হবে যে জ্বালানি কাঠ দিহা এমত অবস্থায় তার গর্দানে রয়েছে আশের রশি ফি মানে মধ্যে জিদুন শব্দের অর্থ গর্দান হা মানে তার হাবলুন শব্দের অর্থ রশি মিন মানে থেকে এখানে মিন থেকে অর্থটা নেওয়া হবে না এখানে মিনটা বর্ণনা মানে বিবরণ বোঝানোর জন্য আনা হয়েছে কাজে এখানে মিনের অর্থ থেকে এই অর্থটা নেওয়া হবে না মাসাদ শব্দের অর্থ হলো আঁশ খেজুর গাছের আঁশ গাছের আঁশ খেজুর গাছের আঁশ গাছের আঁশ এগুলাকে মাসাদ বলা হয় এই আয়ার দুইটি বিষয়ের প্রতি ইঙ্গিত করতেছে একটি বিষয় হলো যে আবুল হাবের স্ত্রী সে তার গলায় একটা মূল্যবান হার পরে থাকতো আর সে লোকদেরকে বলতো মানুষদেরকে বলতো যে আমি আমার এই হাড়টাকে ব্যয় করবো মোহাম্মদের শত্রুতার ব্যাপারে অর্থাৎ মোহাম্মদকে ক্ষতি করার জন্য আমি আমার হাড়টা বিক্রি করে দিব সেই বিষয়টা প্রতি ইঙ্গিত করার জন্য আল্লাহ তালা বলছেন ফি জি দিহা হাবলুম মিমাসাদ অথবা এই আয়ের দ্বারা আরেকটি বিষয় প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে আবুল হাবের স্ত্রী সে যখন জাহান নামে প্রবেশ করবে তার গর্দানের মধ্যে তার ঘাড়ের মধ্যে লোহার বেরি পড়ানো হবে এই লোহার বেরি পোয়ানোর দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ তালা এখানে উল্লেখ করছেন ফি জি দিহা হাবলুম বিমাসাদ তাহলে সম্পূর্ণ আয়তের অনুবাদ এমন হচ্ছে যে এমত অবস্থায় তার গর্দানে আশের রশি থাকবে এমত অবস্থায় তার গর্দানে আশের রশি রয়েছে আশা করি আপনারা সুরতুল লাহাব তথা সুরতুল মাসাদের অনুবাদ সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কোয়ানের প্রতিটি আয়াত সুন্দরভাবে উপলব্ধি করার তফবি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক